সুপ্রিয় সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1 থেকে বেশ কিছু MCQ সমাধান করব এবং তোমাদেরকে প্রথমেই রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে বোঝার জন্য চেষ্টা করো এবং আশা করছি তুমি অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে যদি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো। তো খেয়াল করো এখানে কি বলা হচ্ছে, এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর হলে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এর মান কত। এই অঙ্কটা আমরা গত ক্লাসে করেছিলাম, তো অঙ্কটা আরেকটু আজকে তোমাদেরকে করিয়ে দিব। তো খেয়াল করো কি বলা হচ্ছে, প্রথমে যে এই এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর দিয়ে আছে, এটা থেকে আমরা কাজ করব। এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর, এটাকে যদি আমরা একটু কাজ করি, লসাগু করলে হবে, লসাগু হচ্ছে এ, এ দিয়ে একে গুণ করলে হবে তোমার এ স্কোয়ার প্লাস এই এ দিয়ে একে ভাগ করলে হবে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ওয়ান, ইকুয়াল হচ্ছে কত ফোর। তাহলে তোমার এখানে উপরে এ স্কোয়ার প্লাস ওয়ান আছে, এটা আমরা প্রথমে লিখবো, এ স্কোয়ার প্লাস ওয়ান উপরে লিখলাম, ইকুয়াল এই ফোর দিয়ে একে গুণ করলে হবে ফোরে, ফোর দিয়ে একে গুণ করলে হবে কত ফোরে। তো কী বলেছি আমি আশা করি তুমি এটা পুরোটা বুঝেছো। তো আমি আর একটু করে রিপিট করছি, খেয়াল করে প্রশ্নে দেওয়া ছিল সেটা আমরা লিখেছিলাম। এখানে লসাগু করেছি এ, এখানে এ নিচে মনে মনে একটা ওয়ান আছে, ওয়ান এবং এর লসাগু হচ্ছে এ, এই এ দিয়ে এখানে বক্রাংশটা ভাঙাইতে হবে। বক্রাংশ ভাঙানোর সিস্টেমটা হচ্ছে তুমি এই এ দিয়ে নিচেরটাকে ভাগ করবা, ভাগ করে যা থাকবে অর্থাৎ ভাগফল সেই ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ করবা, ঠিক আছে, সিস্টেম হচ্ছে এটা। আর যদি এরকম সিঙ্গেল সংখ্যা থাকে তাহলে তুমি সেটা এই লসাগু দিয়ে এটাকে গুণ করে দিবা, তাহলে এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার, এই এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এই এ দিয়ে একে ভাগ করলে হবে ওয়ান, সরি এই এ দিয়ে একে ভাগ করলে হবে ওয়ান এবং ওয়ান দিয়ে এই ওয়ানকে গুণ করলে হবে ওয়ান, ইকুয়াল ফোর। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান উপরে আমরা এটা লিখে দিলাম, এ স্কোয়ার প্লাস ওয়ান উপরে এটা আমরা লিখে দিলাম এবং এখানে কোনাকুনি আর গুণন করে ফেললাম, এর সাথে ফোর গুণ করলে হবে ফোরে, ঠিক আছে। তো এখন খেয়াল করো আমাদের প্রশ্নে কি বলেছে, আমরা সেটা করব। প্রশ্ন আমাদের বলেছিল যে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি, প্রশ্ন কিন্তু আমাদের এটা দিয়েছিল। তো এটা থেকে আমরা কি করব, দেখো এখানে আরেকটা লাইন আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে তোমার আমরা এখানে কি করব, এ স্কোয়ার এই ফোর এটার আগে প্লাস আছে না, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস ধরতে হবে, তাহলে ফোর এর আগে আসে প্লাস, এটা যখন এদিকে আসবে মাইনাস হয়ে যাবে, মাইনাস ফোর এ হয়ে যাবে, ঠিক আছে। এখন প্লাস ওয়ান টু আমরা এদিকে সমান চিহ্নের দিকে নিয়ে যাব, তো এই প্লাস ওয়ানটা যখন এদিকে আসবে তখন সেটা কী হবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তো আশা করছি লাইনটা বুঝতে পেরেছো। এখন আমরা এটা তো এটা আমরা প্রশ্নে ছিল, প্রশ্নে জিনিসটা ছিল যে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান, এটা প্রশ্নে ছিল, এখান থেকে আমরা লিখেছি। এখন এ স্কোয়ার মাইনাস ফোর এর সমান হচ্ছে মাইনাস ওয়ান, কেমনে? তো এখানে আমরা যে কাজটা করেছি, এখানে আমরা এনেছিলাম যে এ স্কোয়ার মাইনাস ফোর এর সমান হচ্ছে মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস ফোর এর সমান এনেছি কত, মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা আমরা এখানে লিখব, প্লাস কত আছে আর থ্রি আছে। তাহলে খেয়াল করো এই প্লাস মাইনাস হচ্ছে তোমার কি, প্লাস মাইনাস হচ্ছে তোমার মাইনাস, প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস, তাহলে থ্রি থেকে ওয়ান চলে গেলে কত থাকবে, টু, এই টু হচ্ছে আমার অঙ্কের আনসার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমরা পরের অঙ্কটা সমাধান করব, দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এ প্লাস বি সমান ফাইভ এবং এ বি সমান সিক্স হলে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে তোমার আমি টোটালটা একটু দেখাই দিই যাতে তোমাদের পূর্ণাঙ্গ প্রিপারেশান তোমরা নিয়ে ফেলতে পারো আজকের ভিডিওটি থেকে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, একটা হচ্ছে তোমার টুয়াইস এ বি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। কিসের সূত্র বলেছি এই দুইটা, এই দুইটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কয়টা, মূলত তোমাদের অনেকগুলো আছে, মূলত তোমাদের এই দুইটাই জানতে হবে সেভেনে। তো এখানে একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, আর একটা সূত্র হচ্ছে এম এন এস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা, দুইটার যে কোনো একটা আমরা অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো, এই অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো যে কোনো একটা। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটা লিখবো। তো এই ক্ষেত্রে তুমি মনে রাখবে সেটা হচ্ছে যদি এখানে প্রশ্নটা দেখবা, প্রশ্নের মধ্যে যদি প্লাসের মান দিয়ে থাকে, প্লাসের মান যদি দিয়ে থাকে তাহলে তুমি এই প্লাসের সূত্রটা ব্যবহার করবা, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা নিচের মাইনাসের মানের সূত্রটা ব্যবহার করতাম।
আশা করি বিষয়টা ক্লিয়ার করেছি আমি, যে প্লাসের মান থাকলে তুমি প্লাসের সূত্রটা লিখবা, আর মাইনাস, এখানে যদি মাইনাসের মান থাকতো তাহলে আমি মাইনাসের সূত্রটা লিখতাম, কিন্তু আমার প্রশ্নে প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্রটা লিখব। তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান প্লাসের সূত্রটা লিখবো, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তো এ প্লাসের মান হচ্ছে কত? ফাইভ, এ বির মান হচ্ছে সিক্স। এ প্লাসের মান হচ্ছে ফাইভ, ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বির মান হচ্ছে সিক্স। তাহলে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত? ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ, তার মানে হচ্ছে পঁচিশ, মাইনাস ছয় দুগুণে হচ্ছে কত তোমার? বারো। তাহলে পঁচিশ থেকে বারো আমরা যদি বিয়োগ করি তাহলে আসবে কত? থার্টিন। এটা হচ্ছে আমার এই অঙ্কের আনসার, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা আরও একটা অঙ্ক সমাধান করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এটা। তো কি বলা হচ্ছে দেখো, এ সমান টু, বি সমান ওয়ান হলে টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মান কত? ঠিক আছে, আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিব, টু ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর মানটা আমাদেরকে বের করতে বলেছিল। তো এখানে আমরা প্রথমে টুটা এখানে লিখে দিব, লিখে মানটা বসাই দিব। এখানে এর মান হচ্ছে টু আর বি এর মান হচ্ছে ওয়ান, তাহলে এর মান হচ্ছে টু প্লাস বি এর মান হচ্ছে ওয়ান, এখানে এর মান হচ্ছে টু মাইনাস বি এর মান হচ্ছে কত? ওয়ান। তাহলে দেখো এ টু এবং তোমার এখানে হচ্ছে তোমার দুই রেখে যোগ করলে হবে তিন, এখানে কোনো চিহ্ন মানে এটা গুণ চিহ্ন, তাহলে দুই থেকে এক গেলে হচ্ছে তোমার কত? এক। তাহলে হচ্ছে তোমার বিষয়টা টু, এই টুটা হচ্ছে এ টু, এ টু আমরা এখানে বসিয়েছি ইন্টু তিনের তিন, তিনেকে তিন, তিনেকে কত? তিন। তাহলে তিন দুগুণে হচ্ছে কত? ছয়। ঠিক আছে, তো এটা আমি আর একটু তোমাদেরকে বিষয়টা দেখা দিচ্ছি, খেয়াল করো। তো এখানে আমরা প্রথমে টু লিখেছি এ টুটা, এবং এর মান টু, বি এর মান ওয়ান, এর মান টু, বি এর মান ওয়ান, তাহলে টু এর সাথে এক যোগ করলে হবে তিরি, এখানে ইন্টু যেহেতু গুণ চিহ্নটা দিলাম, দুই থেকে এক গেলে হচ্ছে এক, তাহলে টুটা বসালাম তিন একে তিন, তাহলে তিন দুগুণে হচ্ছে কত? ছয়। এইটা হচ্ছে আমার এই অঙ্কের আনসার। তো আশা করছি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। তো আমরা আরও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব, এবং এই এমসিকিউটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে, ঠিক আছে? তো এমসিকিউটা একটু মনোযোগ সহকারে দেখবে। তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা আমার ভিডিওগুলো যখন দেখবা তখন ভিডিওগুলো না টেনে মনোযোগ সহকারে দেখবে। যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তুমি অনেক কিছু শিখতেও পারবে এবং বুঝতে পারবে। এবং অবশ্যই তোমার যদি এই আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমাদের প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিবা, আশা করছি তোমার অনেক উপকার হবে। এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো দেখো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে প্রশ্নটা লিখে নিচ্ছি, টু এম স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার, এটা লিখে নিব, টু এম স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার আমরা লিখে নিব। এখান থেকে আমরা টুটা কমন নিব, টু কমন নিলে এখানে থাকবে এম স্কোয়ার প্লাস এখানে থাকবে এন স্কোয়ার, টু কমন নিলে এখানে থাকবে এম স্কোয়ার এখানে থাকবে এন স্কোয়ার। আচ্ছা, এখন একটা সূত্র আছে, যে সূত্রটা তোমাদের বইয়ে আছে, সূত্রটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র আছে টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, সূত্র হচ্ছে তোমার কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কী বলেছি আমি, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেটা সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এম এন এস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এম এন এস বি হোল স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখানে লিখব, কারণ এখানে টু ইন্টু এটাকে যদি আমরা এ ধরি এ স্কোয়ার, এটাকে যদি আমরা বি ধরি তাহলে হবে কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে না, টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে না, এটা আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এম এন এস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে এম আর বি হচ্ছে এন, তাহলে আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ হচ্ছে এম আর বি হচ্ছে এন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এম প্লাস এন, এম প্লাস এন এর মান হচ্ছে কত? টু। আমরা লিখলাম টু হোল স্কোয়ারটা দিলাম প্লাস এম মাইনাস এন এর মান হচ্ছে ওয়ান, ওয়ান দিয়ে হোল স্কোয়ারটা দিলাম। তাহলে এখানে হচ্ছে দেখো টু স্কোয়ার মানে হচ্ছে দুই দুগুণে চার প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে এক, ওকে এক ইকুয়াল এই চারের সাথে এক যোগ করলে হবে কত? পাঁচ। চারের সাথে এক যোগ করলে হবে কত? পাঁচ। হ্যাঁ, তো টু স্কোয়ার মানে হচ্ছে ফোর, ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, তাহলে চার রেখে হচ্ছে কত? পাঁচ। এইটা হচ্ছে এই অঙ্কের আনসার।
তো আমরা এই অঙ্কটা সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কটা এখানে বলা আছে যে এ প্লাস বি সমান ফাইভ এবং এ মাইনাস বি সমান থ্রি হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত। ঠিক আছে, তো এখানে আমরা একটা সূত্র আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা। তো আমি ডিটেলসে লিখছি না, যেহেতু এগুলো এমসিকিউ, সেই জন্য আমি তোমাদেরকে সহজে বুঝিয়ে দিব যে কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি এমসিকিউগুলো আনসার বের করে ফেলতে পারবে। ঠিক আছে, তো বুঝাতে হয়তো বা একটু সময় লাগতে পারে, কিন্তু তুমি যখন একবার বুঝে যাবা তখন তোমার আর সময় লাগবে না। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী বলেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এখানে এ প্লাস বির মান এখানে দেওয়া আছে ফাইভ আর এ মাইনাস বির মান হচ্ছে থ্রি, তাহলে এ প্লাস বির মান হচ্ছে ফাইভ ইন্টু এ মাইনাস বির মান হচ্ছে কত, থ্রি। ঠিক আছে, তাহলে তিন পাঁচে হচ্ছে কত, পনেরো। পনেরো হচ্ছে আমার এই অঙ্কের আনসার। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা কী করেছি, এখানে এ প্লাস বি সমান ওরা ফাইভ দিছে এবং এ মাইনাস বির মান হচ্ছে কত, থ্রি। তো এখানে বলা হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত সেটা বের করার জন্য। তো আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বের করার জন্য আমাদেরকে সূত্রটা একটু জানতে হবে। তো সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বির মান হচ্ছে ফাইভ আর এ মাইনাস বির মান হচ্ছে থ্রি, তাহলে তিন পাঁচে হচ্ছে কত, পনেরো। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তো আরও একটা অঙ্ক আমরা সমাধান করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ অঙ্কটা এখানে বলা আছে যে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ এবং এক্স ওয়াই সমান হচ্ছে টুয়েলভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তো এই অঙ্কটা আমরা এখন সমাধান করব। এখানে আমরা এখানে এস স্কোয়ারকে এক্সকে ধরব এ, তাহলে হলো এ স্কোয়ার, ওয়াইকে ধরব বি, তাহলে হলো বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটা সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু হিসেবে বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু হিসেবে বি। যেহেতু এখানে প্লাসের মান দিয়ে আছে, আমরা প্লাসের সূত্রটা প্রথমে লিখে নিব। তো প্লাসের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু হিসেবে বি। কী বলেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু হিসেবে বি। তাহলে এই এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত, ওয়াই। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু হিসেবে বি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এক্স প্লাস ওয়ের মান প্রশ্নে দিয়ে আছে ফাইভ এবং এক্স ওয়ের মান হচ্ছে টুয়েলভ। এক্স ওয়ের মান প্রশ্নে কত দিয়ে আছে, ফাইভ দিয়ে আছে, তাহলে ফাইভ লিখে আমরা এখানে হোল স্কোয়ারটা দিব, মাইনাস টু ইন্টু এক্স ওয়ের মান হচ্ছে প্রশ্নে দিয়ে আছে কত, টুয়েলভ। টুয়েলভ অর্থাৎ বারো দিয়ে আছে। ফাইভ স্কোয়ার মানে হচ্ছে এখানে ফাইভ এটা দুইবার গুণাকারে আছে। দেখো মনোযোগ সহকারে বুঝো, ফাইভ স্কোয়ার মানে এখানে ফাইভ হচ্ছে কয়টা, দুইটা। কেমন, ফাইভ স্কোয়ার মানে এখানে ফাইভ হচ্ছে কয়টা, দুইটা। তাহলে দুইটা ফাইভ গুণ করলে হবে পাঁচ, পাঁচে কত, পঁচিশ, মাইনাস বারো দুগুণ হচ্ছে কত, চব্বিশ। কী বলেছি, ফাইভ স্কোয়ার মানে এখানে ফাইভ কয়টা, দুইটা। তাহলে পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ আর বারো দুগুণ হচ্ছে চব্বিশ, তাহলে পঁচিশ থেকে চব্বিশ আমরা যদি মাইনাস করি তাহলে হবে কত, এক। পঁচিশ থেকে চব্বিশ গেলে হচ্ছে কত, এক। তো আমরা আরও একটা অঙ্ক সমাধান করব। তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান টেন আর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু হলে এক্স ওয়াই এর মান কত। তো আমরা এক্স ওয়াই এখানে এক্স ওয়াইকে আমরা ধরবো এবি, এক্স ওয়াইকে কী ধরবো, মনে মনে ধরবো এবি। তাহলে এবির একটা সূত্র আছে, সেই সূত্রটা অনুসারে আমরা অঙ্কটা করব। তাহলে এক্স ওয়াইকে আমরা এবি ধরবো, কেমন। তো এ বি, এবি আমরা কাকে ধরবো, এক্স ওয়াইকে ধরবো। তাহলে এবির সূত্রটা হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু তোমার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস, একটু করে ওয়েট করো, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা লিখে ফেললাম। সূত্রটা কী লিখেছি, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবির সূত্রটা এখানে আমরা এখানে তোমার খেয়াল করো, এখানে আমরা এ এর জায়গায় এক্স লিখেছি এবং বি এর জায়গায় আমরা ওয়াই লিখেছি। ঠিক আছে, তো এখানে এখানে হবে কি, এক্স ওয়াই। কেমন, এক্স ওয়াই সূত্রটা। তো এক্স এর জায়গায় আমরা এ এর জায়গায় আমরা এক্স ধরেছি এবং বি এর জায়গায় আমরা ওয়াই ধরে এখানে লিখেছি। তাহলে এক্স প্লাস ওয়ের মান কত, টেন, আর এক্স মাইনাস ওয়ের মান হচ্ছে টু। এক্স প্লাস ওয়ের মান হচ্ছে কত, টেন ডিভাইডেড বাই টু, আর তোমার এখানে এক্স মাইনাস ওয়ের মান হচ্ছে তোমার দিয়ে আছে প্রশ্নে কত, টু, নিচে আছে এখানে টু, আমরা ব্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিব। কেমন, তো এখানে দেখো আমরা আমরা যদি টু দিয়ে টেনকে ভাগ করি তাহলে আসবে ফাইভ, ফাইভ স্কোয়ার মাইনাস টু দিয়ে যদি টুকে ভাগ করি তাহলে আসবে ওয়ান, ওয়ান স্কোয়ার। তাহলে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে তোমার কত, পঁচিশ, মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান।
তাহলে 25 থেকে 1 গেলে হচ্ছে কত 24 ঠিক আছে দেখো এই ধরনের সহজ করে অঙ্ক বোঝার জন্য তুমি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা ভিডিও থেকে তুমি অবশ্যই উপকৃত হবে এটা একদম গ্যারান্টি স্বরূপ তোমাকে বলতেছি যে আমাদের এই চ্যানেলের অঙ্কগুলো এমন ভাবে বোঝানো হয় যাতে স্টুডেন্টদের উপকার হয় ঠিক আছে তো প্রতিদিন আমাদের চ্যানেলে অবশ্যই আসবে আর প্রতিদিন আমাদের চ্যানেলে সপ্তম শ্রেণীর ভিডিও আপলোড করা হবে এবং অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তুমি প্লেলিস্টে যাবে এবং অন্যান্য টপিক দেখার জন্য আমাদের প্লেলিস্টে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই তুমি দেখে নিবে আশা করছি তোমার অনেক উপকার হবে তো আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবা তোমার বন্ধুদের কাছে অবশ্যই এই চ্যানেলের কথা শেয়ার করবা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে